চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একমত ঘোষণা করে গাইবান্ধার সুন্দরগঞ্জে ডিএমএফ চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলার ডিএমএফ চিকিৎসকরা এই মানববন্ধনের আয়োজন করেন মানববন্ধনে বক্তব্য রাখেন ডিএমএফ চিকিৎসক আইভি আক্তার মোহাম্মদ রিজাউল করিম রিজা মোহাম্মদ সামিউল ইসলাম বসুনিয়াসহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ অবিলম্বে চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে আগের মতো এক বছরের ইন্টার্নশিপ সহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন অ্যালাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন এবং শূন্যপদে নিয়োগ ও কর্মসংস্থান সুযোগের দাবি তুলে ধরেন তারা